ব্যাগ নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ওই যে কথাই আছে উঠল বাড়িতে কটক যাই শুক্রবার অফিসে ছিলাম হঠাৎ সানিয়া তার বন্ধুরা মিলে ঠিক করলো দুদিনের ছুটিতে কাছাকাছি কোনো সমুদ্র এলাকায় যাবে বেড়াতে ব্যাস আর কি দীপুদা দার্জিলিং পুরী আগেই হয়ে গেছিল ঘোরা তাই ওই একটাই জায়গা পড়ে রইল তবে আমরা গেছিলাম তাজপুর দীঘারই কাছে নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার মজাই আলাদা এইসব রাস্তায় আমার যদিও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এতটা লং ড্রাইভ প্রথমে কোলাঘাটে ব্রেক নিলাম তারপর ডাইরেক্ট চলে গেলাম রিসর্টে। আমরা ছিলাম আবাসর রিসর্টে এনাদের প্রাইভেট বিচও আছে আর রিসর্টটা খুব খুব সুন্দর ও পরিষ্কার এত কম সময়ের মধ্যে এত ভালো রিসোর্ট পাবো আমরা সেটা ভাবতে পারিনি সত্যি ফ্রেশ হয়ে বিচ সাইড শ্যাকে গেলাম খাবার খেতে ওখানে এনারা প্রত্যেকটা শাকেই শুধু ভাত আর ডাল তৈরি করে রাখেন বাকি যে যেটা খাবে যেমন কাঁকড়া দেশি মুরগি পোলট্রি তা ওনারা ওজন করে রান্না করে দেবে অবশ্যই দরদাম করে নেবে আমরাও নিয়েছিলাম দরদাম করে আমরা নিয়েছিলাম ঝাল ঝাল কাঁকড়া আর দেশি মুরগি তার সাথে যেমন ভাত ডাল থাকে তেমনই ছিল দেখো কেমন গেঁট মেরে ছবি তুলেছে খাওয়ার পর বিচ সাইড ঘুরে পা ভিজিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিলাম বিকেলে আবার গেলাম মন্দারমণি একদমই সামনে পাশের পাড়া বলা যায় ওখানে একটু ঘুরে ছবি তুলে রিসর্টে রিসর্টে আমরা ব্যাক করলাম সন্ধ্যেবেলায় চাঁদটা খুব সুন্দর লাগছিল রিসোর্টে এসে আমরা কিছু স্ন্যাক্স নিয়েছিলাম চিকেন পাকোড়া এবং আরও অনেক কিছু ওটার পিক যদিও আমার কিছুটা তোলা হয়নি পরের দিন আমরা গেছিলাম মেরিন ড্রাইভ রাস্তা ধরে এনজয় করতে করতে পৌঁছলাম তালশাড়ি দীঘা ও শঙ্করপুরের উপর দিয়ে এই রাস্তাটাতে যেতে হয়েছিল আমাদেরকেও ব্রেকফাস্টে ডিম পাউরুটি গরম গরম কচুরি আর ডাবের জল সাথে একটু শাঁসও ছিল খাওয়ার পর হোটেলে এসে লাঞ্চ করলাম বিশ্বাস করো পেটটা এত সুন্দর ভরে গেছিলো আর লাঞ্চ করতে ইচ্ছা করছিল না কিন্তু তাও করতে হয়েছিল আমরা নিয়েছিলাম ভাত ডাল সবজি পমফ্রেট মাছ কাঁকড়া আর মাটন ও বলতে ভুলে গেছিলাম গতকাল রাতেও আমরা রুটি আর মাটন খেয়েছিলাম রিসোর্টের থেকে রিসোর্টে আমরা বলেছিলাম রান্না করে দিতে ওনারা সুন্দর করে রান্না করে দিয়েছিলেন আর অসাধারণ রান্না হয়েছিল এতটা সফট ছিল আর রান্নাটা এতটা ভালোভাবে মাটনটা কুক হয়েছিল প্রত্যেকটা মশলা প্রত্যেকটা সব কিছু খুব খুব ভালো লাগছিল খেতে সত্যি আমরা ভাবতে পারিনি দেখতে দেখতে আবার ফেরার সময় হয়ে গেল যদিও আমাদের সবারই মন খারাপ করেছিল। তাও ফিরতে তো হবে সন্ধ্যেবেলাতে আমরা একটুখানি সুইমিং পুলে রেস্টও নিয়েছিলাম একটুখানি এনজয় করেছিলাম ফিরতে ফিরতে আমরা নেক্সট ডেস্টিনেশনও ঠিক করে ফেলেছিলাম যেটা তোমাদের সারপ্রাইজ দেবো ততদিন তোমরাও একটু ভাবনা চিন্তা করো কোথায় যাচ্ছি আমরাও আবার প্ল্যানটা সাজিয়ে ফেলি টাটা